হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে কীভাবে আপনারা ফেসবুকের নাম পরিবর্তন করবেন। যদি আপনারা ফেসবুকের নাম পরিবর্তন করতে চান খুব সহজে, তাহলে বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক, লেটস স্টার্ট। তো সবার প্রথমে যাচ্ছে, আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে ফেসবুকের নাম পরিবর্তন করার জন্য আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন এখানে জাস্ট মেনু অপশানে আপনারা ক্লিক করবেন। তো মেনু অপশানে ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। আসার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিং প্রাইভেসি, তো জাস্ট সেটিং এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার সেটিং বলে একটা অপশন পাবেন, তো জাস্ট সেটিং অপশনে ক্লিক করে দেবেন। তো সেটিং অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল খুশি জীবন প্রোফাইল, তো আমার চ্যানেল এই প্রোফাইলের নাম খুশি জীবন। তো জাস্ট আপনারা এই প্রোফাইলে ক্লিক করবেন। তো ক্লিক করার পর জাস্ট আপনারা আবারও এখানে একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নেম, তো ইউজার নেম এবং প্রোফাইল পিকচার। তো নেম এখানে কিন্তু আমরা অনেক ভুল করে থাকেন, আপনারা দেখবেন, ঠিক আছে। তো নেম এখানে আপনারা অনেকেই ভুল করেন, যার জন্য হয় না, ঠিক আছে। তো আমি আপনাদের বলছি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফার্স্ট নেম খুশি আছে, এখানে জীবন আছে, তো ঠিক আছে। তো জাস্ট আর নিচে এখানে কি লেখা দেখতে পাচ্ছেন, ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান্ট চেঞ্জ ইট এগেন ফর শর্ট ডে, মানে একবার যারা এখান থেকে নাম চেঞ্জ করে তারা কিন্তু আর নাম চেঞ্জ করতে পারে না। অনেকে নাম চেঞ্জ করতে পারে না, আর অনেকে বলে যে আমি নাম চেঞ্জ করতে পারছি না। তো তার কারণ হলো যে যদি আপনি একবার নাম চেঞ্জ করেন তাহলে কিন্তু 60 দিনের ভিতরে কিন্তু আর চেঞ্জ করতে পারবে না। 60 দিন পরে আপনার নাম চেঞ্জ করলে তারপরে সেটা কিন্তু হবে, ঠিক আছে। তো আপনি একবার নাম চেঞ্জ করলে কিন্তু 60 দিন হবে না। তো জাস্ট আমি এখানে খুশি জীবন আছে, তো আমি এখানে যদি নাম চেঞ্জ করি এখানে আমি দুঃখী জীবন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দুঃখী জীবন করে দিলাম। তো তারপর আপনারা কি করবেন, জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক রিভিউ চেঞ্জ, তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে আসছে দুঃখী জীবন না জীবন দুঃখী। তো জাস্ট আপনারা দুঃখী জীবন এখানে ঠিক আছে যখন জাস্ট তারপর দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুঃখী জীবন হয়ে গেছে, মানে আমার নাম কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো জাস্ট আমি যদি আপনারা দেখাই এখান থেকে ব্যাগে গিয়ে আমাদের প্রোফাইলে কেমন দেখাচ্ছে, তো জাস্ট দেখতে পাচ্ছেন এখানে যদি প্রোফাইলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে খুশি জীবন দেখাচ্ছে। তো জাস্ট আমি যদি একবার এখানে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু এখানে রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে দুঃখী জীবন কিন্তু হয়ে গেছে। তো এভাবে কিন্তু খুব সহজে আপনার নাম চেঞ্জ করতে হবে। বন্ধুরা ফেসবুকে পুরনো হিস্ট্রি দেখতে চাইলে এখানে ক্লিক করে এই ভিডিও দেখতে পারেন। আর যদি বন্ধুরা আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।